আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এদিকে আজকে সকালে নাস্তার জন্য রুটি বানিয়ে তো সকালে নাস্তা খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের সবার তো আজকে আবার বড়াপু সম্পূর্ণ জিনিসগুলি নামিয়ে এখন আমি ধুইলাম ছোট বোন ছোট দুই বোন কয়েকটা ধুই সেরকম করে ধুয়ে আবার নিয়ে টেবিলে মুছে সুন্দর করে শুকায় আবার বড়াপু সুকেশটাকে মুছে সুন্দর করে গুছিয়ে রাখতেছিল সবাই মিলে জিলে আর কি হাতে হাতে তো যাই হোক এদিকে আবার আম্মু সাদা গরুর মাংস রান্না করেছিল সাথে ছিল এই যে রোস্ট গতকালকে আবার রোস্ট রান্না করছিল ওইগুলো ছিল ওইটি গরম করছে আম্মু মলা মাছ দিয়ে আলু ঝিরি ঝিরি করে কেটে সুন্দর করে চচ্চড়ি করছে সাথে ভাত ছিল করলা ভাজি ছিল আর হচ্ছে আমের ডাল ছিল তো এইগুলি দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা আমরা সেরে নিব সাথে আবার মুরগির মাংস ছিল ছোট চিংড়ি মাছ দিয়ে কচুমুখিও রান্না করেছিল আম্মু আর কি তো যাই হোক এদিকে এখন দুপুরে আমরা খেয়ে ঠেয়ে ঘুমে গেলাম বিকেলে আবার ঘুম থেকে উঠে এখন পুষ্প বলতেছিল আম্মু খালামুনি কখন কেকটা কাটবে তো এদিকে আবার ও রাতের বেলা কেকটা কেটে নিল সব বাবুদেরকে নিয়ে রায়ান ও মামা পুষ্প ওরা এখন কেকটাকে খেয়ে নিল তো যাই হোক সবাই ভালো থাকবেন বলু কুইত পুষ্প সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে তো কখনই বলবেন না তারও আগে একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য সব সময় আমাদের পাশে থাকবেন তো আমার ছোট বোনের বার্থডে ছিল আমার ছোট বোনের জন্য সবাই দোয়া করবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ